হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা দেখতে ইন্টারেস্টেড আছেন তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। এখান থেকে হয়তো আপনারা আপনাদের প্রিয়জনের কারোর রাশিটিও জেনে যেতে পারবেন। চলুন তাহলে জেনে নিই 2022 সালটা কুম্ভ রাশির মানুষদের কেমন থাকবে না থাকবে। সবার প্রথমে যেটা জানবো, 2022 সালে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে। 2022 সালে লাভ লাইফটা আপনাদের কিন্তু খুব একটা ভালো কাটবে না। কোথাও গিয়ে আপনার পার্টনারের ব্যবহার আপনার জন্য কিন্তু একটা দুর্বিষহ জীবন গড়ে তুলবে। আপনার পার্টনারের ব্যবহার কিন্তু আপনার জন্য একটুও ভালো হবে না। তবে আপনি একটু মাথা ঠান্ডা রাখুন, এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে হয়ে যাবে। আপনি হয়তো আপনার পার্টনারকে বোঝাতে সক্ষম হবেন যে রিলেশনের জন্য মানুষের ব্যবহারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আবার এটাও একটা সমস্যা তৈরি হবে, আপনার পার্টনারের আর আপনার সাথে কিন্তু বোঝাপড়াটা ঠিক হবে না। এটা কিন্তু দুজনকে বসে ভালোভাবে কথাবার্তার মাধ্যমে জিনিসটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, যে কিভাবে আপনাদের প্রবলেমগুলো অ্যারাইজ করছে সেগুলোকে, প্রবলেমগুলোর কজগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে সেগুলোকে সলভ করা, না হলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তেই থাকবে। বছরের শেষ দিকটা কিন্তু আপনাদের লাভ লাইফ আপনাকে কিন্তু প্রচণ্ড মাত্রায় আনন্দ দেবে। ওভারঅল লাভ লাইফটা আমি বলবো ম্যাক্সিমামটাই কিন্তু একটু গড়পড়তায় কাটছে। একটু আপনি শান্ত মাথায় জিনিসটাকে ডিল করুন, তাহলে আপনি যতই প্রবলেম আসুক না কেন সেগুলোকে ওভারকাম করে ফেলতে পারবেন। এবার জানবো আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, আপনাদের কেরিয়ারটা কিন্তু অনেকটা উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। যারা কর্পোরেট সেক্টরে আছেন বা যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে শান্ত থাকার যে ট্রেনিং সেটা নিতে হবে, কারণ কেরিয়ারে অনেকগুলো উত্থান পতন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই সময় আপনার জন্য পরিস্থিতি কিন্তু প্রচণ্ড মাত্রায় কঠিন হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি কোথাও গিয়ে একটু খিটখিটে মেজাজে হয়ে যাবেন। আপনি আপনার অফিসের সিনিয়রদের সাথে কোনো রকমভাবে ঝামেলায় জড়াতে যাবেন না। ঝামেলায় জড়ালে কিন্তু আপনার কেরিয়ারের ওপর এটা প্রভাব ফেলতে পারে। এই বছরে কিন্তু আপনার কেরিয়ার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্থান পতনের মধ্যে দিয়ে হলেও কিন্তু কেরিয়ার ভালো হবে। তার জন্য কিন্তু আপনাকে প্রচণ্ড রকমভাবে কঠোর পরিশ্রম করতে হবে, অবশ্যই আপনি সফলতার মুখ কিন্তু দেখবেন। দুটোই আছে, আপনার উত্থান পতনও আছে, আবার একটু বেশি পরিশ্রম করলে, নিজেরকে শান্ত রাখলে, সমস্ত সিচুয়েশনটা ভালো করে ডিল করতে পারলে অবশ্যই কেরিয়ারে সফলতা কিন্তু আছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকবে না থাকবে। অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আপনাদের খুব ভালো থাকবে, আপনাদের অর্থ খুব ভালো অবশ্যই করে আসবে, সাথে প্যারালালি আপনাদের কিন্তু খরচাও আছে, যার ফলে কিন্তু সমস্ত ব্যালেন্সটা হয়ে যাবে। আপনারা আপনাদের ফ্যামিলির জন্য বা সামাজিক কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। আপনি চাইবেন যতটা পরিমাণ অর্থ সঞ্চয় করতে ঠিক ততটা পরিমাণ অর্থ এই বছরে কিন্তু আপনি ঠিক সঞ্চয় করে উঠতে পারবেন না। এই বছরটা আপনি যদি গোল্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য বছরটা খুব ভালো হবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকবে না থাকবে। এডুকেশানের ক্ষেত্রে বছরটা বলবো, আপনাকে এডুকেশানের জন্য কিন্তু খুব একটা বাধা পেতে হবে না। তবে যারা কম্পিটিটিভ এক্সাম দেন তারা কিন্তু একটু হতাশ এবছরে থাকবেন, আপনারা ঠিক আপনাদের মনের মতো রেজাল্ট কিন্তু এবছরে পাবেন না। তবে 2022 সালের মার্চ মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসছে। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো। আপনাদের এডুকেশনে ভালো রেজাল্ট পেতে গেলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে এবছর আপনি এমন অনেক সুযোগ পাবেন যেখানে আপনি আপনার পরিশ্রমের যথাযথ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই করে পাবেন। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকছে না থাকছে। সন্তানের ক্ষেত্রে সন্তান সুখের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনাদের ভালো।
আপনারা আপনাদের সন্তানের থেকে কিন্তু ফুললি স্যাটিসফাইড থাকবেন, যাদের সন্তান এই বছর আপনার সন্তান কিন্তু প্রচন্ড মাত্রায় উন্নতি করবে, আপনার সন্তান প্রচন্ড মাত্রায় পড়াশোনায় মনোযোগ দেবে, যার ফলে কিন্তু আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকবেন। আপনার যদি সেকেন্ড সন্তান থাকে, সে যে ফিল্ডেই কাজ করুক না কেন, সে কিন্তু সফলতা অবশ্যই করে পাবে। এপ্রিলের পর থেকে কিন্তু আপনার সন্তান লাভের যোগ রয়েছে এবছরে। এবছরে এপ্রিলের পর থেকে আপনারা কিন্তু আপনাদের সন্তানের সাথে খুব ভালো সময় কাটাবেন। এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু দ্বিতীয় সন্তানের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। তবে বছরের শেষটা কিন্তু গড়পড়তায় কাটবে, কোথাও গিয়ে আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য আপনি কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে 2022 সালটা কিন্তু আপনারা এভারেজে একটা রেজাল্ট পাবেন, সেরকম বড় কোনো পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন না। আপনাদের পারিবারিক জীবনে কিন্তু কিছু বাধা আসতে পারে, পারিবারিক জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের জন্য কিন্তু বছরটা ভালো যাচ্ছে, আপনারা কিন্তু বিজনেস থেকে খুব ভালো প্রফিট তুলতে পারবেন। যারা বিজনেসটাকে ইনক্রিজ করার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো। এই বছরটা তাদের জন্য ভালো যারা কিন্তু একটা স্টার্ট আপ পরিকল্পনা করে রেখেছেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বছরের সেকেন্ড ফেজটা বিজনেসের জন্য খুব একটা ভালো না। সেই সময় যদি আপনি ভাবেন নতুন করে কোনো বিজনেস শুরু করবেন বা নতুন করে কোনো চুক্তিতে আসবেন বিজনেসের জন্য, তো আমি বলবো আপনি ফার্স্ট ফেজ মানে প্রথম 6 মাসে এই কাজগুলো করুন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তবে বিজনেস শুরু করার আগে অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নিন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এতে কিন্তু আপনার বিজনেসে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় রয়েছে। যারা নিজের বিজনেস করেন তাদের কিন্তু বছরের প্রথমে বিজনেসের জন্য কোথাও ট্রাভেল করতে হতে পারে এবং এই ট্রাভেলটি আপনার বিজনেসের জন্য কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিচিতদের থেকে কিন্তু বিজনেসে প্রচণ্ড রকমভাবে হেল্প পাবেন, যার কারণে কিন্তু আপনার বিজনেস খুব দ্রুত গতিতে এগোবে। তবে এপ্রিল এবং জুলাই মাস এইরকম সময় আপনি কিন্তু কিছু সাময়িক বাধা অবশ্যই করে বিজনেসে পেতে চলেছে। এই টাইমটা আপনাকে কিন্তু একটু বেশি অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। সেই সাথে সাথে এই টাইমটা আপনাকে যে কোনো কাজে সাফল্য পেতে গেলে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনি যদি বিজনেস পারপাসে কোনো লোন নেন সেটা খুব বুঝে শুনে নিন, কারণ কোথাও গিয়ে এই বিষয়টির জন্য আপনি সমস্যায় পড়ে যাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো সারা বছরই কোথাও গিয়ে আপনি একটু মানসিক প্রেশারে বেশি থাকবেন, তাছাড়া আপনার লিভার সংক্রান্ত প্রবলেম কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এমন একটা কিছু রোগ সৃষ্টি হতে পারে যেটা কিন্তু লাইফ টাইম হয়ে গেল, তাছাড়া বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।